নদিয়ার বাতকুল্লার পার্থ ইউক্রেনের কিউফিতে 20 কিলোমিটার পথ হেঁটে চলেছে এম্বাসির উদ্দেশ্যে। এ রাজ্যে বসবাসকারী পরিবার যোগাযোগ করতে পারছে না 99 টোল ফ্রি নাম্বারেও। নদিয়ার বাতকুল্লার পাটুলিতে বসবাসকারী পার্থ ভৌমিক 5 মাস আগে স্টুডেন্ট ভিসার মাধ্যমে ইউক্রেনে যায় বিভিন্ন ভাষা এবং কাজের ট্রেনিং নিতে। যদিও এর আগেও একাধিকবার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা ছিল তার, তবে অভিযুক্ত বিষয়ে ট্রেনিং এবং বিভিন্ন ভাষা শিখতে ইউক্রেনেই যাত্রা তার। অত্যন্ত অভাবী পরিবারের পার্থর বাবা ও দেশের বাইরে কাজ করেন দীর্ঘদিন। খরচ যোগানোর কারণে ইউক্রেনে পার্থ একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজও করে। স্ত্রী সোমা ভৌমিক জানান, দুঃসংবাদ শোনার পর থেকে 99 নাম্বারে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পার্থ একা পড়ে রয়েছে, কর্মস্থল ছেড়ে প্রায় 20 কিলোমিটার পথ একাই হেঁটে পৌঁছানোর চেষ্টা করছেন এম্বাসিতে। জল খাবার আনুষঙ্গিক কিছুই আনতে পারেনি সাথে করে, এমনকি মোবাইলেও খুব বেশি চার্জ না থাকার কারণে সারাদিন একবার পরিবারকে ফোন করতে সুযোগ পায় পার্থ। পার্থর কর্মস্থলে বেশিরভাগ ক্ষেত্রেই সে দেশের কর্মীরা থাকার কারণে যে যার মতো আশ্রয় নিতে সক্ষম হয়েছে। পরিবারের দুশ্চিন্তা, সে একা হয়ে পড়ে রয়েছে, সে দেশের উদ্ধারকারী বা দূতাবাসের কারোর সাথে যোগাযোগ করতে পারেনি এখনো। কখন কথা হয়েছে? আচ্ছা, কেমন আছে বললো? আপনি চিন্তা করবেন না, এখানে কথা মানে যোগাযোগ টোগাযোগ তো হয়েছে, না হলেও কিছু নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যোগাযোগ করবে, এখানকার সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করবে। ছেলে কতদিন ধরে বাইরে রয়েছে? কতদিন ধরে এইখানে? তো 3 মাস, এই 5 মাস লেগেছে। তো 5 মাসের আগে কথা হয়েছিল, মানে দেখা হয়েছিল সামনাসামনি 5 মাস আগে? হ্যাঁ, বাড়িতে এসেছিল, কাতার থেকে এসেছিল। কাতারে কি কিসের কিসের কাজ করতো? হোটেলে কাজ করতো। আর এখানে ইউক্রেনে এখন ওখানকার কোন সরকারি নাম্বার টাম্বার এরকম যোগাযোগ করতে পারছে? শুনেছেন কি নাম আপনাকে? কি ভৌমিক। আপনার ছেলের নাম? আপনাদের ছেলে মেয়ে আছে? দাদার নাম কি, হাজবেন্ডের নাম কি? পার্থ ভৌমিক। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে আছে? তো একটা ছেলে আছে। আচ্ছা, তো কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, যোগাযোগ হয়েছিল, আধা ঘন্টা আগে ফোন করেছিল যে মানে একা একা ওই এম্বাসিতে যাচ্ছে, কোনো কেউ নেই, খাবার দাবারের সমস্যা, ফোনের চার্জ নেই, নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কোন জায়গায় রয়েছে? কিউবিতে আছে। হ্যাঁ, কিউবিতে আছে, কিউবি থেকে হেঁটে হেঁটে 20 কিলোমিটার হেঁটে হেঁটে এম্বাসিতে যাচ্ছে। আচ্ছা, এমনি ওখানে কে কে আছে আর শুনেছেন? একাই আছে, ওর সাথে কেউ নেই। ও একা আছে বলতে মানে অন্য কোনো জায়গায় কেউ নেই? চেনা জানা ওর সাথে কেউই নেই। আচ্ছা, ওদের যেখানে অফিসে কাজ করতো তারা কোথায়? আবার বাকি বিভিন্ন জায়গায় আছে, আর ওরা ওর যার সাথে ওখানে লোকাল ছেলে, ওরা যার যার বাড়িতে চলে গেছে। আপনারা এমনি কোনো প্রশাসনের সঙ্গে যোগাযোগ টোগাযোগ কিছু করেছেন এখনো পর্যন্ত? চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না। আচ্ছা, এমনি কোনো নাম্বার পেয়েছেন যোগাযোগের জন্য সরকারি পক্ষ থেকে, যে কোনো নাম্বার টাম্বার? হ্যাঁ, 99 নাম্বার পেয়েছিলাম, ওখানে যোগাযোগ করতে যাচ্ছি কিন্তু ফোন লাগছে না। আচ্ছা, আরও কিছু নাম্বার আছে আমাদের, সেগুলোও তো আপনাকে দিয়ে দিচ্ছি। যাই হোক, তো এখন এমনি লাস্ট কখন কথা হয়েছিল? আধা ঘন্টা। আচ্ছা, কী বলছে ওখানে? এমনি খাওয়া দাওয়াটা তো বা সব কিছু ঠিকঠাক আছে? খাবার দাওয়ার তো খুবই কষ্ট, মানে খাবার দাওয়ার কাছে নেই, জল কাছে নেই। মোবাইলে চার্জ টার্জ দেওয়ার ব্যাপারটা? না, হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই আম্বাসি। আচ্ছা, এখন পরিস্থিতি কেমন ওখানকার, কিছু শুনলেন? পরিস্থিতি কথা খুব একটা বলতে পারছে না, বলছে ফোনে চার্জ নেই, বেশি কথা বললে যদি কন্ট্যাক্ট না হয়। আচ্ছা, তো কবে এসছে ওখানে, যেখানে এখন রেস্কিউ মানে যেখানটা এখন শেল্টার নিয়েছে? আজকে সকালে। মানে ও একা একা হেঁটে নিরুদ্দেশে বেরিয়ে পড়েছে হিসাব মতন? হ্যাঁ, বেরিয়ে পড়েছে। মানে
আর ওর সঙ্গে অনেকে আছে? কেউই নেই, ওর সাথে একা আছে, মানে যারা ওর সাথে কাজ করতো তারা লোকাল লোক, যার যার বাড়িতে তারা তারা চলে গেছে। আচ্ছা, আর ও একাই ঘুরে বেড়াচ্ছে রাস্তায়? একাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো এখন যেখানে শেল্টার নিচ্ছে সেটা কি কারোর বাড়ি নাকি? কোথাও শেল্টার নেয়নি, যাচ্ছে অ্যাম্বাসিতে, যদি ওখানে শেল্টার পাওয়া যায়। আচ্ছা, সেই কারণে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।